আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। এই পর্বে আমরা আরেকটু ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। যে নির্বাচনকে ঘিরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জনগণের নয়, সারা পৃথিবীর চোখ আজকে যুক্তরাষ্ট্রের দিকে। আপনারা নিশ্চয়ই জানেন 8ই নভেম্বর মঙ্গলবার সারাদিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হতে থাকবে, এবং পরের দিনই হয়তো জানা যাবে কে নির্বাচিত হয়েছেন এবং কিনি কে ভবিষ্যত হোয়াইট হাউসের প্রতিনিধিত্ব করবেন, আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। তথা অনেক সময় আমরা এটিও বলে থাকি যে আমেরিকার প্রেসিডেন্ট, যিনি শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট নয়, তিনি আসলে অনেক সবচেয়ে বড় দায়িত্বে থেকে অনেকগুলি বিষয়ে, পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে তার নাম জড়িয়ে থাকবে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি দিবেন, যেই সিদ্ধান্তের সাথে সাথেই আমেরিকার জনগণের ভাগ্যের পাশাপাশি পৃথিবীর অনেক দেশের ভাগ্য হয়তো নির্ধারিত হয়ে যাবে। আমরা আমেরিকাতে আমাদের কিছু বন্ধু আছেন এবং আমাদের কিছু সহকর্মী আছেন এবং শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ আছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা এই অনুষ্ঠানে করব এবং তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো, জানার চেষ্টা করব আমেরিকান জনগণের মনোভাব, জানার চেষ্টা করব কি ভাবছেন আমেরিকান বাংলাদেশিরা এবং কিভাবে এই পর্বে আমরা আলোচনা করব আমেরিকান ইলেকশন কিভাবে বাংলাদেশের পরিস্থিতিতে ভূমিকা রাখবে, কিংবা এবারে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাংলাদেশের জন্য তিনি কোনো বার্তা নিয়ে আসবেন কিনা, কিংবা প্রেসিডেন্ট যিনিই হবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা আছে কিনা নির্বাচন পরবর্তী সময়ে। সম্ভবত আমাদের সাথে প্রথমেই একজন অতিথি আছেন আমেরিকা থেকে, যিনি আমাদের সাথে স্কাইপে যোগ দেবেন, জনাব মাহফুজুর রহমান, এডিটর বর্ণমালা, যিনি আমাদের সাথে যোগ দেওয়া মাত্রই আমরা তার সাথে কথা বলবো। জনাব মাহফুজুর রহমান, আপনি কি লাইনে আছেন? বলুন। জনাব মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি কি আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, আর কয়েক ঘন্টা পরেই আপনাদের নির্বাচন শুরু হতে যাচ্ছে, এই শেষ মুহূর্তে কোন ধরনের নাটকীয়তা আপনি প্রত্যাশা করছেন কিনা, কিংবা কোন ধরনের ঘটনা আপনি প্রত্যাশা করছেন কিনা? আসলে কি, এখন পর্যন্ত একটি নাটকীয়তা বা চরম নাটকীয়তা সৃষ্টি হচ্ছে, কিন্তু সর্বশেষ যে পোল রেজাল্ট তাতেও কিন্তু হিলারি ক্লিনটন এগিয়ে আছেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোনো কোনো পোলে দেখানো হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার সমান বা 1 পয়েন্ট এগিয়ে যাচ্ছেন, কিন্তু জাতীয় পর্যায়ে যে পোল সেই পোলে এখন পর্যন্ত হিলারি ক্লিনটন 45% সমর্থন নিয়ে এগিয়ে আছেন, তার পেছনে আছেন 42.7% সমর্থন নিয়ে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, আর এই জিনিসটি আসলে কি যে এখন নির্বাচনে, এই নির্বাচনটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে মানে দুঃখজনক, মানে কি যে নেগেটিভ প্রচারণা, কুরুচিপূর্ণ প্রচারণা এবং অনেক কিছুর পর FBI-র হস্তক্ষেপ, পরে FBI প্রধানের এই বিষয়ে মন্তব্য যে হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ বা অন্যায়ের কোনো সূত্র পাননি, এসব নানা নাটকীয়তা নিয়ে এই নির্বাচনটি আসলে যেমন ব্যয়বহুল তেমন কুরুচিপূর্ণ প্রচারণা এবং সেই সাথে সাসপেন্স তৈরি করে আছে। এখনও সকাল 6টায় ভোট শুরু হবে, এখন নিউ ইয়র্কে বাজতেছে 7:30, আর কয়েক ঘন্টা পর নির্বাচন অনুষ্ঠিত হলেও অনেকেই কিন্তু এখনও ডিসাইডেড না যে তারা ট্রাম্পকে ভোট দিবেন কি না। কেননা এই প্রথম আমরা দেখেছি যে রিপাবলিকান পার্টি বা একটি দলের সমর্থকরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে তারা তাদের প্রার্থীকে ভোট দিবেন না, সেই ক্ষেত্রে দলীয় শক্তিশালী সিনেটর, কংগ্রেসম্যান এবং সাবেক প্রেসিডেন্টরা পর্যন্ত তাদের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটি অভূতপূর্ব। জনাব মাহফুজুর রহমান, আপনি অত্যন্ত চমৎকারভাবে এবারে নির্বাচনের তাৎপর্য আমাদের দর্শকদের জন্য বলেছেন, তবে একই সাথে আপনি এটি বলেছেন অত্যন্ত কুরুচিপূর্ণ একটি ক্যাম্পেইন হয়েছে। তো যুক্তরাষ্ট্রের মতো দেশে যখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলি, যখন গণতন্ত্রের কথা বলি, যখন সিস্টেমের কথা বলি, তখন বারবার কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রসঙ্গ আসে। এবার যেভাবে নির্বাচনী ক্যাম্পেইনটি হয়েছে যুক্তরাষ্ট্রে, এর প্রভাব নির্বাচন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কতটুকু পড়বে? এটি সবচেয়ে বিস্ময়কর ঘটনা যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রার্থীরা কখনো নির্বাচনের কারচুপি হবে এই কথাটি উচ্চারণ করেনি। আমেরিকার 265 বছরের গণতান্ত্রিক ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে এই প্রথম একজন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তিনি নির্বাচন শুরুর আগেই
বলে ফেললেন যে নির্বাচনে কারচুপি হবে এবং কারচুপি হলে তারা রাস্তায় নামবেন, এবং তার সমর্থনে অনেকেই অস্ত্র নিয়ে নামার একটি হুমকিও দিয়েছে, যা এই সভ্য দেশে একটি অসভ্য দৃষ্টান্ত হিসাবে থেকে যাবে। আর আরেকটি বিষয় যেটি এই কুরুচিপূর্ণ প্রচারণা এমন পর্যায়ে এসেছে যে আমেরিকা বলা হচ্ছে যে নির্বাচন পরবর্তী আমেরিকার রাজনীতি কি এই বিভক্তির মধ্যে থাকবে, এটাকে কিভাবে আবার আগের অবস্থানে অথবা আমেরিকার যে একটা রাজনৈতিক যে অবস্থান রয়েছে, অনেকেই আশঙ্কা করছেন যে হেরে গেলে ডোনাল্ড ট্রাম্প হয়তো নতুন প্রেসিডেন্টকে তিনি যে জানাবেন যে শুভেচ্ছা জানাবেন সেটিও নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, কেননা তারা আগের থেকে তুলে রাখিয়েছেন কারচুপির অভিযোগ। আচ্ছা, আমি আপনাকে শেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই বলছেন যে তিনি বা ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাম্পেইন সেটিকে বলা হচ্ছে যে সাইলেন্ট মেজরিটি অফ আমেরিকানস তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিচ্ছেন, এবং সর্বশেষ জরিপেও দেখা গিয়েছে যে 60% নন গ্রাজুয়েট যারা কলেজ হয়তো পাশ করেছে কিন্তু ইউনিভার্সিটিতে পা মারেনি, 60% আমেরিকান যারা নন গ্রাজুয়েট অর্থাৎ কমন আমেরিকান যারা, তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন। আপনারাও কি একই ধারণা পোষণ করেন? এটি আসলে নন গ্রাজুয়েট না, আসলে স্কুল ড্রপ আউট, যারা স্কুল ড্রপ আউট তাদের সিংহভাগ তাদেরকে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে, একটি কারণে যে এখানে যোগ্যরা ইমিগ্রেন্ট বা বাইরের থেকে যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে, তারা নন গ্রাজুয়েটরা চাকরি পাচ্ছে না। তারা এবং ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন যেটি একটি উগ্র সংগঠন যারা অস্ত্রের ওবামার অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে যারা সমর্থন করেনি, এবং এই গ্রুপগুলি যারা আসলে হতাশাগ্রস্ত গ্রুপ যে নন গ্র্যাজুয়েট নয় স্কুল ড্রপ আউট যারা স্কুলের পড়া লেখাপড়া করেনি, তাদের সিংহভাগই ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন। ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি আমেরিকাকে আমেরিকানদের জন্য জব নিয়ে আসবেন। আবার সেই কিন্তু আপনি 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 যতই মিথ্যা বলুন না কেন কিংবা যতই মিথ্যা আশ্বাসের কথা বলুন না কেন, এই 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 সেকশন অফ দি কমিউনিটি কিংবা এই সেকশন অফ দি পপুলেশনকে তো ডোনাল্ড ট্রাম্প আকৃষ্ট করতে পেরেছেন তার মেসেজের মাধ্যমে, তার কথাবার্তা বলার মাধ্যমে, তার কিংবা তার প্লেজেসের মাধ্যমে। না, এটি মূলত আকর্ষণ করার ক্ষেত্রে, এরা যারা এরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন নয় বা এরা কিন্তু ডেমোক্রেট বলা যাবে না যে এরা ডেমোক্রেট পার্টির সমর্থক ছিল, এরা একটা হতাশাগ্রস্ত, হয়তো এরা রিপাবলিকানই সমর্থক ছিলেন কিন্তু রিপাবলিকান কোন নেতা তাদের মধ্যে এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জাগরিত করেনি। অসংখ্য 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 ধন্যবাদ, দুঃখিত আপনাকে শেষ প্রশ্ন বলেছিলাম, সর্বশেষ প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করি, আমেরিকান কমিউনিটি, আমেরিকান বাংলাদেশি কমিউনিটি, আমরা এখান থেকে কিংবা বাংলাদেশে একটি ধারণা আছে যে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি দুভাগে বিভক্ত হয়েছেন এবারের নির্বাচনে, কেউ ট্রাম্পের পক্ষে নির্বাচন করছেন এবং কেউ হিলারির পক্ষে ক্যাম্পেইন করছেন, আপনারা কি ফিল করছেন আমেরিকান বাংলাদেশিদের ক্ষেত্রে তারা কোন দিকে ক্যাম্পেইন করার চেষ্টা করছেন? আমেরিকায় বাংলাদেশিরা একজোট হয়ে হিলারিকেই সমর্থন করছেন, কারণ প্রথমত ধর্মীয় কারণ, যে কারণটি ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে মুসলিম ট্রাম্প কার্ড ব্যবহার করার যে চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশি মুসলমানরা এবং সম্পূর্ণ ইমিগ্রেন্ট গ্রুপ, কেননা শুধু তার বক্তব্য শুধু মুসলমানদের বিরুদ্ধে ছিল না, ইমিগ্রেন্টদের বিরুদ্ধেও, এখানে 1.5-2 লক্ষ অবৈধ বাংলাদেশি বসবাস করেন, তার মধ্যে সকল ধর্মের বাংলাদেশি রয়েছেন, সেই ক্ষেত্রে এখানে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে কোনো বাংলাদেশি গ্রুপ সমর্থন করেনি, ব্যক্তিগতভাবে কেউ হয়তো মনে ইচ্ছা পোষণ করে করতে পারেন কিন্তু প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে কোনো বাংলাদেশিদের সমর্থন করে দেখা যায়নি, বলতে গেলে শতভাগ বাংলাদেশি হিলারিকে সমর্থন করছেন, কারণ হিলারি ওবামারই নীতিগুলো ইমিগ্রেশন নীতি অন্যান্য নীতি বাস্তবায়ন করবেন, এবং ওবামাও হিলারিকে সমর্থন করছেন যে তার যে সংস্কারমূলক কাজগুলি হিলারি ক্লিনটন এগিয়ে নিয়ে যাবেন, যার মাধ্যমে ইমিগ্রেন্ট গ্রুপ এখানে আরও তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের জীবনযাপন করতে পারবেন। তাই বাংলাদেশিরা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কোনো সমর্থন দেয়নি, এটা আমরা নিশ্চিতভাবে জানি।
অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান, এডিটর বর্ণমালা। আমরা কথা বলছিলাম জনাব মাহফুজুর রহমানের সাথে, যিনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহফুজুর রহমান। এবং এই অনুষ্ঠানে আমাদের চ্যানেলসের বিশেষ অনুষ্ঠানমালা ইউএসএ ইলেকশনকে ঘিরে, যারাই আমেরিকা থেকে আমাদের যেসব বন্ধু এবং আমাদের শুভানুধ্যায়ীরা যোগ দিয়ে দিচ্ছেন এবং আগামী অনুষ্ঠানগুলিতে দিবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম জনাব লস্কর আমেরিকান ইলেকশন নিয়ে, এবং আপনি জনাব মাহফুজুর রহমান অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য একটি একটি পত্রিকা বর্ণমালা, এ বর্ণমালার এডিটর হচ্ছেন জনাব মাহফুজুর রহমান। তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আমেরিকান বাংলাদেশিরা কোন দিকে আছে, আমেরিকান জনগণ আমেরিকা এই ইলেকশনটাকে নিয়ে কী ভাবছেন। আমরা বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে কথা বলবো। আজকে ওবায়দুল কাদেরের সাথে আমেরিকান রাষ্ট্রদূত বার্নিকাট দেখা করেছেন এবং তিনি বলেছেন যিনি নির্বাচিত হন না কেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো হেরফের হবে না। এর মাধ্যমে তিনি কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কিনা? বার্তা দিতেই পারেন, তিনি বার্তা দিতেই পারেন, কারণ সারা পৃথিবীর জিও পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, অত্যন্ত দ্রুততার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই পরিবর্তনে পরিবর্তনে বর্ণবাদী ট্রাম্প এসে কিন্তু সেটাকে আরও উস্কে দিচ্ছেন সেটা। এবং আমি বিশ্বাস করি আমেরিকা বাস্তবতা অনুধাবন করবে। আমেরিকার রাষ্ট্রপতি বদল হলেও আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না, এবং আমি মনে করি না আমেরিকা সেটাতে সরে আসবে। এবং আমেরিকা কিন্তু আবার নতুন করে বিশ্বে তার মিত্র খুঁজতে হবে আমেরিকাকে। এবং ট্রাম্প যদি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে পারে, তাহলে কিন্তু সারা পৃথিবীতে আমেরিকায় কিন্তু তার মিত্র খুঁজে পাবে না। রাশিয়া তার মিত্র হবে না, কারণ রাশিয়ার জন্য সে বলছে হবে, কিন্তু মধ্যপ্রাচ্য নিয়েই তো তাদের মধ্যে লেগে যাবে। ট্রাম্প তো চাইবে সব স্বেচ্ছাশাসিত দেশকে পেট্রোলাইজ করে পেট্রোল আত্মসাৎ করতে, আর সেটা রাশিয়া দেবে না, সংঘাত সেখানেই হবে তাদের ভিতরে। আচ্ছা, বাংলাদেশ বিষয়ে একটি ধারণা আছে যে আমেরিকাতে যারা আওয়ামী লীগের সাথে জড়িত তারা হিলারির বিপক্ষে ক্যাম্পেইন করেছেন, ট্রাম্পের পক্ষে করেছেন কিনা সেটি পরের বিষয়, কিন্তু তারা কেউ হিলারির পক্ষে ক্যাম্পেইন করেননি, কারণ ডক্টর ইনুস না, এই 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 যে স্থূল জিনিস যারা বলেন, অনেকেই বলেন সেটা স্থূল জিনিস, সেটা হিলারির ফ্রেন্ড হতে পারেন ডক্টর ইউনুস, হতে পারেন তার ফ্রেন্ড, কিন্তু জাতীয় আন্তর্জাতিক স্বার্থে সেখানে হিলারি কিছু করবেন না। আর হিলারিরও বেঁচে থাকার প্রয়োজন আছে এশিয়াতে, এবং বাংলাদেশেরও হিলারির প্রয়োজন আছে। এবং আমি হিলারি ক্লিন্টনের একটা বক্তব্যে শুনেছি, তিনি বলেছেন বাংলাদেশ যে এত দ্রুত এগিয়ে যাচ্ছে, আমি যদি ইফ আই ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমি কিন্তু প্রথম বাংলাদেশ সফর করে যাব, থার্ড ওয়ার্ল্ডের প্রথম বাংলাদেশ সফরে যাবেন। শি ওয়ান্টস টু লার্ন মোর হাউ পিপুল হ্যাভ এম্পাওয়ার দ্য ওমেন্স ইন বাংলাদেশ। এবং আমেরিকাতে কিন্তু কিংবা এই দেশেও মহিলাদের বাস্তবভিত্তিক এম্পাওয়ারিং নেই, এবং হিলারি সেটা অনুধাবন করতে পেরেছে। ধন্যবাদ আপনাকে। আমি জনাব আপনাকে কামাল হোসেন আপনাকে যে প্রশ্নটি করব যে আমেরিকার নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব রাখবে বলে আপনি মনে করেন? আমেরিকার নির্বাচন শুধু বাংলাদেশে না, বিশ্ব রাজনীতিতে একটু বিরাট ভূমিকা পালন করবে, এটা অস্বীকার করার এটা কঠিন বাস্তবতা। কিন্তু এখানে যে প্রসঙ্গগুলো এসেছে, কে নির্বাচিত হবে, জি একজন গণতান্ত্রিকামী মানুষ হিসাবে আমি মনে করি একজন মানুষ কতটুকু ভালো হবে, তার আচার আচরণ কতটুকু গণতান্ত্রিক হবে, সে কতটুকু ভালো শাসক হবে, সেটা প্রমাণ করে তার আচরণে, তার কথাবার্তায়, তার সামগ্রিক অ্যাক্টিভিটি যদি আমরা বিবেচনা করি। এদিক থেকে সেই নির্বাচনকে সামনে রেখে আমি একটি বিষয় অবলোকন করলাম যে এখানে ডোনাল্ড ট্রাম্প, উনি যেভাবে উস্কানিমূলক কথাবার্তা দেখাচ্ছেন, যেমন একটু আগে আমাদের বর্ণমালার এডিটর মাহফুজুর রহমান সাহেব যেটা বললেন, উনি এবং উনার আমেরিকার ইতিহাসে প্রথমই উনারা ঘোষণা দিয়েছেন নির্বাচনে কারচুপি হলে উনারা অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় নামবেন। সেটা থেকে আমরা বুঝতে পারি যদি এইরকম একজন মানুষ আমেরিকার মতো একটা পরাশ শক্তি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাহলে সেটা বর্তমান বিশ্বের কোনো দেশের জন্য সুখকর হবে না। সে বিষয়টা দৃষ্টি রেখে আমি আমি আহ্বান জানাতে পারি গণতন্ত্রকামী মানুষ যারা, বিশেষ করে আমাদের আমেরিকান বাংলাদেশি যারা আছেন,
তারা বিবেচনা করে তাদের ভোট প্রয়োগ করবেন। এবং যেটা আপনি বললেন, অবশ্যই অবশ্যই হিলারি জিতলে সেটি বিএনপির জন্য লাভ, এই ধরনের কোনো ধারণা আছে কিনা? আমি বিএনপির জন্য হিলারি ক্লিনটন কী করবেন সেটা আমি মনে করি না। বিএনপি যেটা আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আসলে একটা অতি জনপ্রিয় একটা দল। প্রসঙ্গটা আপনি যখন নিয়েই আসলেন, এটা তো প্রমাণিত, এটা প্রমাণিত বাংলাদেশে হিলারি ক্লিনটন না, বাংলাদেশে যদি বর্তমান সরকার কেয়ারটেকার নির্বাচনের সরকারের অধীনে নির্বাচন যে কোনো সময় চ্যালেঞ্জ করে, আমি বলতে আমি সেটি বলিনি, আমি আপনাকে তাহলে আমি যে প্রশ্নটি আপনাকে করেছি, আমি যে প্রশ্নটি আপনাকে করেছি বিএনপির লাভ, আমি আপনাকে প্রশ্নটি করেছি যে ডোনাল্ড ট্রাম্প জেতার থেকে যদি হিলারি ক্লিনটন জিতেন তাহলে সেখানে বিএনপি বেশি লাভবান হবে। আমি কারণ বিএনপি নয়, তার কারণটা বিএনপি নয়, তার কারণটা হচ্ছে ডক্টর ইউনুস, যিনি হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনে যিনি অনুদান দিয়েছেন, এবং ডক্টর ইউনুসের সাথে বর্তমান সরকার বা ইন পার্টিকুলার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক অত সন্তোষজনক পর্যায়ে নয় বলে বিভিন্ন মিডিয়াতে এসছে। এবং ডক্টর ইউনুস হিলারি ক্লিনটনকে পার্সোনালি চিঠি লিখেছেন শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে গ্রামীণ ব্যাংক সম্পর্কে শেখ হাসিনার যে ধারণা, সেই ধারণা পাল্টে দেয়া হিলারি ক্লিনটনের তিনি সহায়তা চেয়েছেন। এই সূত্রের কারণে হিলারি ক্লিনটন যদি ক্ষমতায় আসেন তাহলে বিএনপি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, যেটি ভারতে বিজেপি সরকার আসার আগে কংগ্রেস হারলে বিএনপির লাভবান হওয়া বেশি বলে, বেশি হবে বলে যে ধারণাটি ছিল। উনি ধারণা তো অনেক কিছু করেন, আমি একমত কিনা সেটা সাথে আমি যেটা বলবো, আমি আগেই বলেছি একজন গণতান্ত্রিক যদি মানুষ যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, দুনিয়ার যে কোনো জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের একটা ভূমিকা থাকতে পারে। এদিক দিয়ে যদি আপনি বলেন, আমি আমি আপনার কথার সাথে একমত পোষণ করতে পারি। যেটা আপনি বললেন যে ডক্টর ইউনুস, এটা সত্য, ডক্টর ইউনুস তার মাইক্রো ক্রেডিটের মধ্য দিয়ে দুনিয়াতে একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন। এখানে অত্যন্ত নির্লজ্জভাবে কিন্তু তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন অন্য একটা এই বিষয়ে, কিন্তু আমাদেরই একটা গৌরব, আমাদের আমরা তাকে নিয়ে যখন অবমাননা করি যে কোনো পর্যায় থেকে সেটা নিন্দনীয়। এখন ডক্টর ইউনিসের সাথে এটা তো অতুলনীয় একটা ব্যাপার, কারণ ডক্টর ইউনিটের যে যিনি একটু আগে আমার উনি যেটা বললেন যে হিলারি ক্লিনটন বাংলাদেশে ভ্রমণ করার জন্য, এটা একটা কারণ থাকতে পারে, কারণ এটা এক্সাম্পল মাইক্রো ক্রেডিট দিয়ে দুনিয়াতে যেভাবে বাংলাদেশকে ডক্টর ইউনুস পরিচিত করেছেন এটাও স্বীকার করার উপায় নেই। তবে আমি একটা কথা বলবো, এখানে আপনার কথার সাথে আমি একমত পোষণ করি, আবার যদি দ্বিমত পোষণ করি, এটা বিষয়টাতে একমত পোষণ করেন, আমি মনে করি বাংলাদেশের জনগণের ভাগ্য আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরাই সমাধান করা দরকার। এটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি খুব ভালো হবে। এখানে দুনিয়াতে তো আজকে একটা পরাশক্তি, এটা অস্বীকার আমরা করতে পারি, টেকনিক্যাল বক্তব্য আমি এখানে দিতে পারি, কিন্তু বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্র চালাচ্ছে। আজকে ভারত যেভাবে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, এখানে যদি আমেরিকার মতো একটা গণতান্ত্রিক দেশ মনে করে যে বাংলাদেশের বা দুনিয়ার যে কোনো জায়গায় একটা গণতান্ত্রিক সরকার একটা নিরপেক্ষ নির্বাচন সেটা করতে পারে, ধন্যবাদ, সেটা আমি বলবো। কলার, আপনারা কি ভাবছেন আমেরিকান নির্বাচন নিয়ে সেটি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইবো। দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? সম্ভবত এই কলারকে আমরা হারিয়ে ফেলেছি। দর্শক, স্ক্রিনের নিচে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন, জানাতে পারবেন আমেরিকার নির্বাচনকে ঘিরে আপনাদের ভাবনা, আপনাদের প্রত্যাশা, এবং এই নির্বাচন আমেরিকার রাজনীতিতে কীভাবে প্রভাব ফেলবে, এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে এই নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় কিংবা আগামী নির্বাচনকে ঘিরে বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে। সম্ভবত একজন কলার অপেক্ষা করছেন, দেখে কে আছেন লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আপনার ডান এবং বাম দিকে দু ভাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। তো আমি তো মনে করি যে আমি যদিও আওয়ামী লীগ মাইন্ডের মানুষ না, ব্যক্তি না, তারপরে আমি মনে করি যে আওয়ামী লীগ তারা এই তাদের কূটনৈতিক সম্পর্ক খুব ভালো করে রাখাটা জানে আর কি। হ্যাঁ, আগে যেমন ভারতের নির্বাচনের সময়
তারা আগেই চিন্তা করেছিল যে বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপির সাথে তারা আগেই লাইন টাইন সব ঠিক করে রাখছিল। হ্যাঁ জি, তো এখনো আমি মনে এখন আমি মনে করি তারা আমেরিকার সাথে তাদের যে কূটনৈতিক যে সম্পর্ক এইটা এখন তারা বুঝে নিয়েছে যে আবার হিলারি ক্লিনটন ক্ষমতায় আসবেন এবং তাদের হয়তো সমস্যা হইতে পারে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে আমেরিকার ইন্টারফেরেন্স থাকতেই পারে। কারণ একটা গণতান্ত্রিক দেশের এইটা এই এই চিন্তা থাকতে পারে আর একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা? তো এখানে আমেরিকার ইন্টারফেরেন্স থাকতে পারে, যার কারণে তারা আমেরিকারে কূটনৈতিক ভাবে তারা মেনটেন করে নিতে চাচ্ছে বা আওয়ামী লীগ নেতাদের তাদের যে কূটনৈতিক যে পলিসিটা তাদের খারাপ না, যদিও অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগের সম্মানিত। তো এই জন্যই আমি বলতে একটা কথা আপনার সাথে আমি অ্যাড করতে পারি কি না, আপনি যদি মনে কিছু আপনাকে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, আপনি বলেছেন যে ভারতের সাথে আওয়ামী লীগ এটা মেইনটেইন করার চেষ্টা কূটনৈতিক সম্পর্ক কি এভাবে নিজের দেশের অস্তিত্বকে বিলীন করে, যেমন ভারতের সাথে আমাদের আজকে দেখেন রামপাল, আমাদের সুন্দরবন, আমাদের একটা হেরিটেজ, এটাকে ধ্বংস করার জন্য আজকে ভারতের সাথে দেখেন আমাদের নদীগুলার উপর বাদ দিয়ে আমাদের ট্রানজিট, আমাদের দেশের সার্বভৌমত্বকে বিক্রিয়ে কি কোনো কূটনৈতিক সম্পর্ক ভালো করা, এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? কূটনৈতিক ভাবে বলতেছি আর কি, আপনি যে বুঝে ফেলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি বিএনপির কেন্দ্র শাখার ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, বুঝতে পারছেন ভাই? তো আমি আপনি যে বুঝে ফেলেছেন, আমিও একটু কূটনৈতিক ভাবে বলতে চাইছিলাম আর কি, আপনি যে বুঝে ফেলেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আশা করছি। আর সত্তর সত্তর হাজার হাজার শ্রোতা দর্শক এটা বুঝবেন যে আওয়ামী লীগ কত ছালু চিজ, শুধু ক্ষমতায় থাকার জন্য যদি আমাদের কোন দেশের সাথে দুনিয়ার যত বড় শক্তিশালী দেশ হোক, কারণ আমাদের নয় মাস রক্তকয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের এই লাল সূর্য খচিত সবুজ পতাকা, আমাদেরকে সেটাকে রাখতে হলে এইভাবে যে আমাদের সম্পর্ক রাখতে হবে কূটনীতি ক্ষমতা সব কিছু বিকিয়ে দিয়ে, সেটা চলবে না। আপনারা একটু স্পষ্ট করে বলবেন, ধন্যবাদ আপনাকে। ভাই আমি একটু উত্তর দিই। জি বলুন। বুড়া হয়ে গেছি তো ঠিকও আছে, ছেলেটি ভাষায় কেউ বিএনপি কবে এই অবস্থান থেকে বেরিয়ে আসবে? তার নেতা নেত্রী তার কর্মীরা সুন্দর ভাষায় বলতে চাচ্ছেন, এটাই শেষ পর্যন্ত বললেন। উনি তো জানিনা আমরা কি বুঝি, আপনি বুঝছেন জানিনা, আমরা বুঝছি সেটা যে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ কূটনীতিক এক্সপার্ট, কূটনৈতিক মাধ্যম, উনি বলেছেন যে আওয়ামী লীগ কি চিজ, কি চিজ, সেটা নিয়ে নিয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে কি চিজ সেটাই বড় জিনিস। ট্রাম্প আইসা ওয়ালে ওয়াল তুলবো, বের করে দেবো মুসলমানদের, বের করবো বলে সে কি চিজ প্রমাণ দিয়ে দিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি এখন বাস্তব রাজনীতিতে আসুন, সার্বভৌমত্ব মতিউর রহমান নিজামীর কাছে আপনার নিরাপদ বিএনপির, সার্বভৌমত্ব মুজাহিদের কাছে নিরাপদ বিএনপির, সার্বভৌমত্ব দালাল আব্দুর রহমানের কাছে বিএনপির নিরাপদ, সার্বভৌমত্ব শাহজিদের কাছে নিরাপদ, আমি মুক্তিযুদ্ধ আমার কাছে সার্বভৌমত্বের কোনো মূল্য নেই, আমি মুক্তিযোদ্ধা নই, আমি মুক্তিযুদ্ধের সময় পালিয়েছিলাম, আমার জন্ম হয়নি মুক্তিযুদ্ধের সময়, আমি সার্বভৌমত্ব বুঝি। সার্বভৌমত্ব পৃথিবীর কেউ নেয় না, ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান উদাহরণ দেখুন, কেউ কারো সার্বভৌম হস্তক্ষেপ করে না। রাজনৈতিকভাবে আপনার রাজনীতি এখন হরণ করা হয়। সেই দিন একটা প্রোগ্রামে দেখেছি, এখন আর চ্যানেল এসকে গিয়ে কোনো ওয়ার ফুটিংস দিতে হবে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভলেন্টারি অর্গানাইজেশন আছে, যেমন সিরিয়াতে হোয়াইট হ্যামলেট,
তারাই কিন্তু এগুলো তুলে বিভিন্ন মিডিয়ার হাতে দিয়ে দেয়। সো আমি যেটা বলতে চাচ্ছি, আসুন নতুন রাজনীতিতে আসুন। ওই যে নতুন চিজ হিসেবে আমাদের অভিনন্দন জানালেন, কূটনীতিতে সফল হয়েছি, আপনি কি লাইনে আছেন কিনা? জি আছি। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমেরিকার বর্তমান ইলেকশনে ব্রিটিশ আমেরিকান বাংলাদেশীদের পার্টিসিপেশন নিয়ে আপনি আমাদেরকে কিছু বলুন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। এবার বাংলাদেশিরা বিশেষ করে মেজরিটি আমি বলবো যে হিলারি ক্লিনটনকে ভোট দেবেন, এবং সেটা বেসড অন ডেমোক্রেট এবং রিপাবলিকান হিসেবে নয়, সেটা বেসড অন ফরেন পলিসি এবং ইমিগ্রেশন পলিসি, যেটা হিলারি প্রপোজ করছেন এবং যেটা ডোনাল্ড ট্রাম্প প্রপোজ করছেন, সেটার মধ্যে ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স আছে। যেটা ডোনাল্ড ট্রাম্প প্রপোজ করছেন অবভিয়াসলি অ্যাবসলুটলি নাথিং, এবং উনি চাচ্ছেন যে যত ইমিগ্রেশন ইমিগ্রান্ট আছেন তাদেরকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে, এবং মুসলিম ইমিগ্রেন্টদেরকে উনি চাচ্ছেন যেন স্পেশাল আইডি করতে। আর সেখানে হিলারি ক্লিনটন প্রপোজ করছেন যে যারা ইলিগেল আছেন এখানে 20 মিলিয়ন ওদের এস্টিমেশনে, ওই 20 মিলিয়ন পিপলদেরকে একটা লিগেল প্যাথ দিয়ে সিটিজেনশিপ তৈরি করা, এবং যারা এখানে অবৈধভাবে এবং যারা ক্রিমিনাল তাদেরকে ডিপোর্ট করা এবং লিগেল অনুযায়ী চার্জ করা। এটা ছাড়াও ফরেন পলিসিতে আরো অনেক কিছু যেটা ডোনাল্ড ট্রাম্প প্রপোজ করছেন, যেটা আমাদের ইমিগ্রেন্টদের জন্য খুবই খারাপ, যদিও ডোনাল্ড ট্রাম্প নিজে স্কটল্যান্ড তার হেরিটেজ, এবং তার ওয়াইফ যদিও এই দেশে একজন ইমিগ্রেন্ট, এবং তিনবারই তিনি এই দেশে এসেছেন ইলিগেলি এবং ইলিগেলি কাজও করেছেন। সো সারপ্রাইজিংলি তারপরেও সেই ইমিগ্রেশন পলিসিগুলো তার খুবই অ্যান্টি ইমিগ্রেন্ট। আচ্ছা, এবারে নির্বাচনে কতজন আমেরিকান বাংলাদেশী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন, একজন আগে ইলেক্টেড ছিলেন আর নতুন করে একজন ডক্টর রশিদ মালিক, যিনি আটলান্টা থেকে ডিস্ট্রিক্ট 7 থেকে ইলেকশন করছেন ফর ইউএস কংগ্রেস। সো উনি এই প্রথম ব্যক্তি হবেন যদি উনি উইন করেন যে কোন বাংলাদেশী আমেরিকান বলতে উনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন এবং বাংলাদেশে বর্ন অ্যান্ড ব্রড আপ। আর এর আগে যিনি একজন লোক আছেন ইলেকশনে উনি সম্ভবত, আমরা দুঃখজনকভাবে রেদওয়ান চৌধুরীকে হারিয়ে ফেলেছি, সংযোগ স্থাপনের আবারও চেষ্টা করবো জনাব রেদওয়ান চৌধুরী। এবং আমরা খুব উদ্গ্রীব হয়ে আমরা শুনতে চাইবো বাংলাদেশিদের, বাংলাদেশি আমেরিকানদের রাজনৈতিক সফলতা আমেরিকাতে। ডক্টর রশিদ মালিকের কথা আমরা এর আগেও জেনেছি এবং অনেকে হয়তো প্রত্যাশা করছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি প্রথমবারের মতো আমেরিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আমাদের তো একজন হাসিম কি ছিলেন না, ওই কংগ্রেসম্যান আগে, আমরা বসলেই টকশুতে একটা কথা উনারা আমাদেরকে একটু ক্লিক মারতে চান, কৃষ্ণ করলে লীলা খেলা একটা কথা আছে, আমি করলে দোষ। আওয়ামী লীগ আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন, শাহজি নাম দিলেন, উনি এসে গেছেন। আমরা সম্ভবত রেদওয়ান চৌধুরীকে আবার সংযোগ করতে পেরেছি। জনাব রেদওয়ান চৌধুরী, শুনছেন আপনি? জি আমি শুনছি। আচ্ছা, আমি যে প্রশ্নটি, আপনি ডক্টর রশিদ মালিকের কথা বলছিলেন যিনি সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি প্রথমবারের মতো যদি নির্বাচিত হন তাহলে প্রথম কংগ্রেস সদস্য হিসাবে তিনি নির্বাচিত হবেন? প্রথম কংগ্রেস সদস্য হিসাবে আমি যেটা বলছিলাম যে উনি প্রথম ব্যক্তি বাংলাদেশী ব্যক্তিত্ব হবেন যিনি বাংলাদেশে জন্মগ্রহণ এবং ব্রড আপ হয়েছেন, যে এখানে ইউএস কংগ্রেসে ইলেক্টেড হবেন। এর আগে একজন বাংলাদেশী যিনি হয়েছেন, হি ওয়াজ বর্ন এন্ড রেজড আমেরিকাতে, হাসিম ক্লার্ক। হাসিম, ইয়েস, এর আগে হাসিম ক্লার্ক। আচ্ছা, তো তার মানে ডক্টর রশিদ মালিক তিনি কি ডেমোক্রেটের হয়ে নির্বাচন করছেন? উনি ডেমোক্রেট হয়ে নির্বাচন করছেন এবং সেখানে তার সম্ভাবনা কতটুকু? বেসড অন উনার এস্টিমেশন এবং ওই ডিস্ট্রিক্টে অলমোস্ট 500,000 মুসলিম থাকেন আমাদের ওই সাবকন্টিনেন্টের, ওই এস্টিমেশনে উনার পসিবিলিটি খুবই ভালো।
আমরা প্রত্যাশা করব নট এজ এ ডেমোক্র্যাট বা রিপাবলিকান, আমরা প্রত্যাশা করব একজন আমেরিকান বাংলাদেশি কিংবা বাংলাদেশি আমেরিকান হয়ে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং অবশ্যই আমেরিকানদের প্রতিনিধিত্ব করবেন এবং আমেরিকান বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবেন তিনি কংগ্রেসে, এই প্রত্যাশাটি রইল। আমি আপনার কাছে যে লাস্ট সর্বশেষ যে প্রশ্নটি করবো, রেদওয়ান চৌধুরী, একটি ধারণার সৃষ্টি হয়েছে যে আমেরিকাতে বাংলাদেশি যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন কিংবা নির্বাচনী প্রসেসের সাথে জড়িত আছেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কারণে আমেরিকাও, আমেরিকা যারা বাংলাদেশে এই প্রসেসের সাথে জড়িত কিংবা রাজনৈতিক প্রসেসের সাথে জড়িত, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ওখানেও বাংলাদেশিরা দ্বিধা বিভক্ত কিনা, আমি আপনার কাছ থেকে জানতে চাই। আনফরচুনেটলি জি, এখানেও দ্বিধা বিভক্তি আছে বাংলাদেশিদের মধ্যে অনেকভাবেই, সেটা পলিটিক্যালি পার্টির ডিফারেন্সের জন্য এবং ব্যক্তিগত ডিফারেন্সের জন্য। সেটি কিভাবে আমাদেরকে একটু একটু এক্সপ্লেইন করতে পারবেন আপনি? সেটা আমরা যেটা হচ্ছে আমাদের এই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, এই এই দুই দলের মধ্যে দ্বন্দ্বটা আমরা দেখে আসতেছি যুগ যুগ ধরে, সেই দ্বন্দ্বটা এখানে ক্লাস করছেন। যদিও আমরা অনেক দূরে থেকেও এই দ্বন্দ্বটা থেকে বাইরে আসতে পারছি না। আচ্ছা, এবং এখানে যে আপনি আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিধা বিভক্তির কথা বলছেন, ডক্টর ইউনিসকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাথে ডক্টর ইউনিসের সম্পর্ক কিংবা ডক্টর ইউনিসের সাথে হিলারি ক্লিন্টনের সম্পর্ক হওয়ার কারণে একটি ধারণা ছড়িয়ে পড়েছে কিংবা বিভিন্ন জায়গায় লেখালেখিও হচ্ছে যে আমেরিকাতে যারা আওয়ামী লীগ মনোভাবাপন্ন, আওয়ামী লীগ আমি বলছি না, বলছে আওয়ামী লীগ মনোভাবাপন্ন, তারা অনেকে হয়তো অ্যান্টি হিলারি ক্যাম্পেইনকে সাপোর্ট করছেন, এটি কি, এটির কোনো বাস্তবতা আছে কিনা? এটার বাস্তবতা আসলে যতটুকু শুনতেছি ততটুকু না। আমি যে এরিয়াটাতে থাকি ভার্জিনিয়াতে, এখানে অলমোস্ট 40-45 হাজার বাংলাদেশী আছেন এই তিনটে স্টেট মিলে, এবং এখানকার ভাবমূর্তি যদি দেখি তাহলে মনে করব যে ততটা না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জনাব রেদওয়ান চৌধুরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত মূল্যবান আপনি সময় দিয়েছেন আমাদেরকে, চ্যানেল এস এর পক্ষ থেকে, চ্যানেল এস এর দর্শকদের এবং আমাদের অতিথিদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদেরকে আমেরিকান পুরো নির্বাচন প্রসেস সম্পর্কে, বর্তমান সিচুয়েশন সম্পর্কে আপনার যে অবজারভেশন আছে সেই অবজারভেশনটি আমাদের সাথে শেয়ার করার জন্য আবারও আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কথা বলছিলেন জনাব রেদওয়ান চৌধুরী, চেয়ারম্যান মেইন স্ট্রিম পলিটিক্স সেকশন ফোবানা। আপনারা নিশ্চয়ই জানেন ফোবানা আমেরিকান বাংলাদেশিদের একটি সংগঠন এবং অত্যন্ত একটি প্রভাবশালী একটি সংগঠন বাংলাদেশিদের মধ্যে, বাংলাদেশিদের যত সংগঠন আছে তার মধ্যে ফোবানা একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সংগঠন। আমরা আরও অতিথিদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের কাছ থেকে আমেরিকার নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানার, আমেরিকান বাংলাদেশিদের সম্পর্কে জানার, এবং একই সাথে এটিও জানার চেষ্টা করব যে আমেরিকান বাংলাদেশিরা কিভাবে আমেরিকাতে রাজনৈতিকভাবে তারা প্রোগ্রেস করছেন, এখানে ব্রিটিশ বাংলাদেশিরা যেভাবে, যে স্কেলে, যে প্রক্রিয়ায় গত কয়েক বছর রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং আগামীতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, সেটি আমেরিকাতে কেমন সেটি আমরা জানার চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথির সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং যোগাযোগের হওয়া মাত্রই আমরা তার সাথে কথা বলব। আমি, আপনি বলছিলেন যে আমি গণতন্ত্রের কথা, এবং আপনি বলছিলেন যে আমাদেরকে উনারা একটা বিষয় যিনি সবসময় দোষারোপ করে থাকেন, আমি যেটা বলতে চাই, আপনি শাহাজিজের কথা বলছেন, শাহাজিজকে ওয়াইসি সম্মেলনে কে নিয়ে গিয়েছিল? আমাদের প্রধানমন্ত্রী আজকে উনার মেয়ের কার কাছে বিয়ে দিয়েছেন? রাজাকারের নুরুমিয়া ধর্ম মন্ত্রী কারা বানিয়েছিল, কাকে বানিয়েছিল? প্রশ্নটা হলো কি, স্বাধীনতার এই যে এত বৎসর পরে জাতিকে বিভাজন, বিভক্তি, শুধুমাত্র ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ধন্যবাদ, খারাপ মেসেজ দেওয়ার জন্য এবং নিজের শক্তি, আমি এমন বাংলাদেশের একটা কথা বলি, ধন্যবাদ, এক বাংলাদেশের অনেক, আমার এলাকাতে আমাদের সমস্যা, অনেক রাজাকার কিন্তু বাংলাদেশে এখন আওয়ামী লীগের এমপি, সমস্যা আমি প্রমাণ করে দিতে পারবো, যদি প্রমাণ করে না দিতে পারি আমার সাথে আমি কি বলবো, সমস্যা। ধন্যবাদ। আমি শেষ বক্তব্য আপনার কাছে জানতে চাইবো, যেটি হচ্ছে আমেরিকান নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা এবং আশঙ্কা,
এ নিয়ে আপনার শেষ বক্তব্য আমি শুনতে চাইব। আমি 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 বিশ্বাস করি যে ওভারঅল আমেরিকার রাজনৈতিক বিশ্লেষণে মানুষ আশঙ্কিত আমাদের বাংলাদেশের, ওই এখানেও যারা আছেন তারা। আমি আশঙ্কিত তিন চারটি কারণে। যদি ইফ ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতে যায়, তাহলে কিন্তু বিশ্ব মুসলমানের জন্য মারাত্মক অবস্থার সৃষ্টি হবে, বিশ্বে মুসলমানদের যে দেশগুলো আছে। এক, দুই নম্বর ইমিগ্রেন্টদের ইয়ে করা হবে। কিন্তু একটা জিনিস অত্যন্ত সুচিন্তা, ট্রাম্পের বাবা কিন্তু জার্মানি থেকে আমেরিকাতে গিয়েছে। আমাদের কিন্তু সময় শেষ, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যদি এই নির্বাচন নিয়ে অনেকে আতঙ্কিত এবং আপনি নিজেও আতঙ্কিত, নিজেও আতঙ্কিত। আমি আমি আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই আমেরিকান নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশিদের মধ্যে যে প্রত্যাশা এবং আশঙ্কা দেখা দিয়েছে, তার প্রেক্ষিতে আপনার শেষ বক্তব্য। শেষ বক্তব্য হলো, আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক বিশ্বের উন্নয়নের জন্য, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে গণতন্ত্রের চর্চার জন্য আমেরিকা একটা শক্তিশালী ভূমিকা রাখে। এখানে আমেরিকার মানুষদেরকে আমি আমরা উদাত্ত আহ্বান জানাবো হিলারি ক্লিনটনকে নির্বাচিত করার জন্য, পাশাপাশি বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের যারা আজকে ক্ষমতায় আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো দেশমাতৃকার প্রয়োজনে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা আমেরিকার ইলেকশন নিয়ে কথা বলছিলাম এবং কথা বলছিলাম আমেরিকান বাংলাদেশিদের সাথে, তাদের প্রত্যাশা এবং আশঙ্কার কথা আমরা শুনছিলাম। তারা আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব মাহফুজ রহমান এডিটর বর্ণমালা, জনাব রেদওয়ান চৌধুরী চেয়ারম্যান মেইন স্ট্রিম পলিটিক্স সেকশন ফোবানা, এবং আমরা আরও অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি পুরো প্রসেসটি সম্পর্কে জানার জন্য, জানার জন্য আমেরিকান বাংলাদেশিদের প্রোগ্রেস ইন মেইন স্ট্রিম পলিটিক্স এই বিষয়টি আমাদের জানার চেষ্টা রয়েছে। এই অনুষ্ঠান থেকে আমরা কোনো প্রার্থী কোনো ক্যান্ডিডেটের পক্ষে কিংবা বিপক্ষে করার জন্য এই অনুষ্ঠানের কোনো প্রয়াস ছিল না, আমরা দুই শিবিরেই যোগাযোগ করার চেষ্টা করেছি। ঐতিহাসিকভাবেই বাংলাদেশি আমেরিকানের একটি শিবিরের সাথে সম্পর্কিত, আমরা চেষ্টা করব দুই শিবিরের লোকজনকেদেরকে, সাপোর্টারদেরকে এবং কর্মীদেরকে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি সংযোগ স্থাপনের এবং আপনাদেরকে দুই শিবিরের বক্তব্য উপস্থাপনের এই প্রত্যাশা রাখছি। এবং আগামীকালকে আপনারা লেটস টক অনুষ্ঠান দেখবেন, যেখানে আবারও আমরা আমেরিকান ইলেকশন নিয়ে কথা বলবো, এবং আগামী বুধবার ইলেকশনের পরের দিন আপনারা দেখবেন স্পটলাইট দুপুর দুইটায়, সেখানেও আমরা নির্বাচন পরবর্তী সিচুয়েশন নিয়ে আপনাদের সাথে সরাসরি যোগ দিব চ্যানেলস থেকে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।